ও গাইস, কেমন আছেন আপনারা? আজকে আমি চলে যাবো, আজকে আমি চলে যাবো কোথায় 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 কোথায়। হ্যাঁ, মনে পড়েছে, আমরা আজকে চলে যাবো নিউ টাউনে, ওই যে নতুন এয়ারক্রাফট মিউজিয়ামে, সেটা দেখবো, কাছে ঘুরে ফাইটার প্লেনটা দেখবো। চলো গাইস, যাওয়া যাক। গাইস, আমি এখন ট্রেনের মধ্যে, সোনাপুর থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা এখন যাবো শিয়ালদায় বেরিয়েছি। প্লাস ভিড়টা দেখুন গাইস ট্রেনে, তো আমি ট্রেনের ভিড়টা আপনাদেরকে একবার শো করছি। এত ভিড়ে আমরা এখন যাচ্ছি, রাস্তা করে ভিড়টা দেখাচ্ছে ট্রেনে। এবার শিয়ালদায় গিয়ে দেখা হবে আপনাদের সাথে। গাইস, অনেক ধৈর্য ধরে আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনে এসে আমরা দেখতে পাচ্ছি যে সবাই তারকেশ্বর যাচ্ছে জল ঢালতে। দেখুন গাইস, তো গাইস আমাদের মনের ইচ্ছা পূর্ণ হলো না। আমরা চেয়েছিলাম যে শিয়ালদা এসে মেট্রো ধরে আমরা নিউ টাউন যাবো, তাই সেটা সুবিধা হবে, কিন্তু মেট্রোটা পেলাম না, তাই আমরা দাঁড়িয়ে আছি এখানে, দাঁড়িয়ে এখানে বাস আসছে কিনা দেখছি, বাস ধরে যাব। তো ওই জায়গাটায় গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে গাইস। ফাইনালি আমি সেই জায়গাটায় পৌঁছে গেছি, পিছনে হচ্ছে আমার এয়ারক্রাফট। চলো গাইস, এন্ট্রি গেটে যাওয়া যাক, এন্ট্রি গেটে ঢুকবো। এন্ট্রি নিতে হলে গাইস, যারা স্টুডেন্ট তাদের জন্য ফ্রি অফ কস্ট, শুধু তাদের আইডেন্টি কার্ডটা আনা উচিত। আর হচ্ছে যারা নর্মাল যারা কাজ ফাজ করছে তাদের জন্য, সবার জন্য আর কি 30 টাকা এন্ট্রি, শুধু স্টুডেন্ট ফ্রি যদি আইডেন্টি কার্ড আনো। তো প্রথমবার গাইস আমি চড়বো, দেখবো এয়ারক্রাফটটা। স্টুডেন্ট, তো ফাইনালি গাইস আমরা সেই জায়গাটা ঢুকে গেলাম। আমি একটু আইডি প্রুফ দেখালাম, দেখানোর পরে কাকু জিজ্ঞাসা করলো কলেজ স্টুডেন্ট না স্কুল স্টুডেন্ট, তারপরে আমি ঢুকে গেলাম। আমার সামনেই হচ্ছে সেই এয়ারক্রাফটটা, চলো সামনে গিয়ে দেখা যাক, ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমবার গাইস, আমি প্রথমবার বলতে গেলে আমার প্রথমবারই এই প্লেনে চড়তে চলেছি, আর মেনলি আর নেভির আর্মির প্লেনে, যেই প্লেনটা কার্গিল ওয়ারে ইউজ হয়েছিল। চলো বন্ধুরা, যাওয়া যাক, আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট, এখান থেকে এন্ট্রি নেবো। ভিতরে গাইস ভিডিও করা অ্যালাউ নেই, বাইরে এসে আপনাদেরকে বলবো যে কী কী দেখলাম। এখানে IN-37 লেখা আছে। আস্তে আস্তে করে উঠছি, কষ্ট করে সিঁড়িগুলো বেয়ে বেয়ে উঠতে হচ্ছে প্লেনে। প্লেনে তো কোনো দিন ওঠেনি, অভিজ্ঞতা নেই। আমি এখন অভিজ্ঞতা নিতে যাচ্ছি ফাইটার প্লেনে প্রথমবার। যারা ফাইটার প্লেন বা কার্গিলের যুদ্ধ বিমান আপনারা কোনো দিন চড়েননি, সেটার অনুভব নিতে যাচ্ছি আপনাদেরকে, বাইরে এসে খুব সব বলবো। এটা হচ্ছে এন্ট্রি, ওয়েলকাম লেখা আছে। আমি যে নিচে দাঁড়িয়ে আছি গাইস, ওইটা হচ্ছে নিচে দিয়ে দেখাতে পাচ্ছি যেটুকু। এখান থেকে গাইস মিসাইলগুলো লঞ্চ হয়, ইন্ডিকেট হয় যে কখন কোনো এনিমি অ্যাট্যাক করছে কিনা। আর কিছুক্ষণ পরে আমাদেরকে গাইড করবে একটা কাকু। তার আগে চলো গাইস সিনেমাটিক শটটা দেখে নিই। I'm walking alone, the streets are empty, the only thing I can see is my own silhouette. I'm getting stronger step by step, the clock is ticking but there's no time for me. I've been flying from town to town, from London to Taiwan, I've been all around the globe trying to protect your soul. We are heroes tonight, we will fly above the sky. We are heroes tonight, yeah. We are heroes.
from town to town, from London to Taiwan. I've been all around the globe trying to protect your soul. ফাইনালি সে কাকুটে চলে এসেছে যে কাকু আমাদের প্লেনের বিষয়ে জানাবে। চলো শোনা যাক সে কাকু কি বলছে। এয়ারক্রাফট 1988 1988 ইন্ডিয়ান নেভি মে শামিল হুয়া
1988 से 2017 तक फ्लाई किया। 2017 तक जो फ्लाई किया तो 29 ईयर्स पीरियड में 3 बार अटेंड किया कैक्टस कारगिल एंड पराक्रम। ये हवाई जहाज वर्ल्ड का लॉन्गेस्ट फास्टेस्ट और हैवीएस्ट टर्बोप्रोप एयरक्राफ्ट है, जिसको उड़ाने के लिए 10 क्रू मेंबर्स की जरूरत पड़ती है। 10 में से 9 कॉकपिट में बैठते हैं, एक अकेला बंदा हवाई जहाज के लास्ट में बैठता है जिसको फ्लाइट गनर बोलते हैं, और ये एक बार उड़ गया तो 16 घंटे हवा में रहता है। इसका मेन रोल है जो हमारे समुद्र एरिया में दुश्मन का सबमरीन आता है उसको सर्च करना और डिस्ट्रॉय करना, ASW रोल, एंटी सबमरीन वॉरफेयर। ओके, फ्रंट टू रियर टोटल लेंथ 53 मीटर, विंग टू विंग इज 50 मीटर। ओके, एक इंजन का पावर 15,000 SHP। थैंक यू। আশা করছি আপনারা প্লেনের বিষয়ে জেনে গেলেন, কিন্তু গাইজ ভিতরে আরও ক্রু মেম্বার্স আছে তারা বোঝাচ্ছে। ফাইনালি আমি যখন যাচ্ছিলাম তখন একটা বিখ্যাত ব্লগারের সঙ্গে দেখা হলো, আমি নাম ব্লগ হয়তো দেখিনি তার, চলে জানে যাক। নামটা কি? আমার নাম অভিষেক। আর তোমাদের ব্লগারের নাম, চ্যানেল? আমার সেম, আমার চ্যানেলের নাম, আমার নিজের নামেই অভিষেক কীর্তনী, আমার চ্যানেলের নাম। তো দাদাদের সঙ্গে দেখা হয়ে অনেক ভালো লাগলো। তোমার সাথে দেখা করবো। তোমার নাম কি? আমার নাম হচ্ছে দেবজিৎ। দাদাটার সঙ্গে দেখা হয়ে সত্যি অনেক ভালো লাগলো। দাদাটা বলে দিল যে কীভাবে ভিডিও করতে হয় ফ্রন্ট ক্যামেরা দিয়ে, আরও অনেক কিছু বললো। তো আবার কবে দেখা হবে জানি না, ধন্যবাদ দাদা হেল্প করার জন্য। আমরা এক্ষুনি জেনে নিলাম আঙ্কেল থেকে, আঙ্কেল বললো। তো এবার আমি বাড়ির দিকেই ফিরছি, এবার এন্ট্রি আউট এন্ট্রিতে যাবো। ভাই এখানে ভিডিও বানাতে এসছে, অনেকজনই এসছে প্রায় এই সময়। গাছ ভিডিওটা, ভিডিও বানানোটা পুরো জলে ভেস্তে দিল এই বৃষ্টিটা। তো এটা কি সবাই গাছ ভিডিও করবে না? তো আমরাও কি ভিডিও করবো না ভাই? এই যো যে দাদারা আছে, এটাও ভিডিও করার জন্য এসছে, এটা কি ভিডিও করবে না? দাদারা কি ভিডিও করবে না? এমন সময় গাছ, এমন সময় বৃষ্টিটা এসছে পুরো জলে ভেস্তে দিয়েছে ভিডিও করার জন্য। মানে আমি কিছু খাবো বলে ভেবেছিলাম, কিন্তু নিরামিষের জন্য খেতে পারলাম না, তাই বাড়ি আসার দেরি হচ্ছিল। তো আমি এই চালটা নিলাম ভাই, এই চালটা নিয়ে গে ঘরে গোড়া করে খাওয়া হবে। তো বাড়ির কাছাকাছি আমরা চলে আসলাম, আমার খুব খিদে পাচ্ছিলো। তো আমি কেসারের শেক খেলাম, কেসারের মিল্ক শেক। তো যদি আপনাদের কাছে এই ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন, আর ফেসবুক পেজে ফলো করে দিন, আর পিকচার কিছু শেয়ার করছি আপনাদের সাথে।